চোখের নিচে ক্রিজিং হওয়া বা মেকআপ ফেটে যাওয়া এই সমস্যাটা অনেক আপুই ফেস করেন। এই ঝামেলা থেকে রেহাই পেতে ফাউন্ডেশন চেঞ্জ করছেন, কনসিলার চেঞ্জ করছেন, মেকআপের বিভিন্ন টেকনিক ফলো করছেন, কিন্তু কোনো কাজে দিচ্ছে না। অনেকেই হতাশ হয়ে যান, মেকআপ করতে দ্বিধাবোধ করেন শুধুমাত্র এই সমস্যার কারণে। এই হ্যাকটা নাকি আমাদের এই সমস্যা থেকে সলিউশন দিবে, কিন্তু কিভাবে? আজকে এই হ্যাকটা আমি ফলো করে আপনাদের দেখাবো যে এই হ্যাকটা আসলে কাজের নাকি, আর যদি কাজের হয় তাহলে যাদের মেকআপ ফাটে তাদের জন্য বেস্ট হ্যাক হতে যাবে। আমি আমার খুবই পছন্দের ব্র্যান্ডের কনসিলার এবং সেটিং স্প্রে ব্যবহার করব আজকের এই হ্যাকটা ফলো করার জন্য। আমি কিন্তু আমার ফেসে অলরেডি ফাউন্ডেশন দেওয়া আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে আমার চোখের নিচে কিছুটা ফাউন্ডেশন আছে, ফার্স্টে আমি এই ফ্ল্যাট ব্রাশটাতে সেটিং স্প্রে ইউজ করেছি, আপনারা তো ভিডিওতে দেখেছেনই। দেন আমি এই ব্রাশটা ভিজা অবস্থায় আমার চোখের নিচে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করব। এতে কিন্তু সেটিং স্প্রেটা আমার চোখের নিচে অ্যাপ্লাই হচ্ছে আর আমার চোখের নিচটা শুকিয়ে এখানে সেট হয়ে যাবে। এই যে দেখেন, আপনাদেরকে কিন্তু আমি আমার পছন্দের কনসিলারটা রিভিল করে দিলাম। এই কনসিলারটা আমার অনেক 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 পছন্দ। কেন পছন্দ জানেন? কারণ এটা একদম ফুল কভারেজ, এটা এতটা কভারেজ দিবে আর এত সুন্দরভাবে এটা চোখের নিচে ব্লেন্ড হয়, দ্যাটস হোয়াই আমি এই কনসিলারটা আজকে পিক করেছি। আপনারা জাস্ট খেয়াল করেন ভিডিওতে আমার চোখের নিচটা আমি কত অল্প পরিমাণের কনসিলার নিয়েছি আর এটা কতটা ফুল কভারেজ যে আমার পুরো চোখের নিচে এটা এত সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে এবং আমার ডার্ক সার্কেলও কিন্তু বোঝা যাচ্ছে না। কনসিলারটার সাইজ কিন্তু বেশ বড়ই, মানে W7 এর ফাউন্ডেশনটা যারা ইউজ করেছেন প্রায় ওরকমই বলতে গেলে, মানে একটু কম বেশি হবে, কনসিলারটার সাইজ প্রায় বড়ই। আর এই কনসিলারটা একটু পরিমাণে ইউজ করলেই আপনার আর কোনো কিছু দরকার হবে না, ইভেন এইটা দিয়ে আপনারা ফুল মেকআপও করে ফেলতে পারবেন, এতটা ফুল কভারেজ এটা। আজকে 4 বছর ধরে আমি এই কনসিলারটা ইউজ করি আর এটার গুণগান বলে শেষ করা যাবে না। কনসিলারটা তো দেখেছেন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, এবং ব্লেন্ড হওয়ার পর আমি সেম ফ্ল্যাট ব্রাশেই আবারও সেটিং স্প্রে ইউজ করেছি আর ব্রাশটা ভিজা থাকা অবস্থাতেই আমার চোখের নিচে ড্যাব ড্যাব মোশনে আবারও অ্যাপ্লাই করে দিয়েছি। এতে করে কি হবে জানেন? আপনাদের যে চোখের নিচটা যে ফাটলটা এটার হবে না, সেটিং স্প্রে ইউজ করার কারণে আপনাদের চোখের নিচটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে যাতে চোখের নিচে ক্রিজিং ভাবটা দেখা দেয় এটা একদমই হবে না। মেকআপের ক্ষেত্রে সেটিং স্প্রেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা আপনাদের ইউজ করতেই হবে যদি আপনাদের মেকআপে কোনো ধরনের সমস্যা থাকে। আরেকটা কথা না বললেই নয়, অবশ্যই ভালো ব্র্যান্ডের কনসিলার ফাউন্ডেশন বা যে কোনো মেকআপ প্রোডাক্ট ভালো ব্র্যান্ডের ইউজ করবেন, তাহলেই কিন্তু আপনার মেকআপটা লং লাস্টিং হবে। কারণ আমাদের মেকআপটা ঠিক রাখতে হলে বা আমাদের মেকআপটা লং লাস্টিং রাখার উপরেও কিন্তু এই মেকআপ প্রোডাক্টগুলো অনেকটা ডিপেন্ড করে, বলতে গেলে 80% ডিপেন্ড করে। আর এখন আমি আপনাদেরকে যে হ্যাকটা দেখালাম যে চোখের নিচে ক্রিজিং না হওয়ার, এটা শুধু একটা হ্যাক না, এটা হচ্ছে একটা টেকনিক যেগুলো প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাও ইউজ করে। এরপর থেকে আপনারা যখনই মেকআপ করবেন আপনাদের চোখের নিচে ক্রিজিং এর প্রবলেম থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। হ্যাকটা ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।